পারভীন আক্তার আমার আব্বার নাম রাহেন ফকির আমার দেশ ফরিদপুর সদরপুর থানা নালমিয়া সরকারি গ্রাম আমার আব্বা বিয়ে দিয়েছে অনেক আগে আজকে 20-22 বছর ধরে যখন আমার ছেলে 3 মাস পেটে তখন আর আব্বা ডিভোর্স দিয়েছে পরে কি করব পর আমার দুইটা বাচ্চা ছোট ছোট আমার মেয়েরা একটু জোর জোরে আমার ছেলেটা তো ছোট পর আমি আগুনিয়া পরে গার্মেন্টসে চাকরি করছিলাম এসব বড় একটা ফ্রিজের আমার রক ছিল আমার আপু কয় তুমি একটা ফ্রিজ বলে কিনবা তা এই ফ্রিজটা বড় আছে দেখো তোমার পছন্দ হয় ফ্রিজের দাম জিজ্ঞেস করছে পরে ম্যাডাম রে বলে ম্যাডাম আপনি ফ্রিজ কেমনে বেছেন কয় আমরা কিস্তির মাধ্যমে বেছি কিরকম টাকা দেওয়া লাগে পরে কোনো আপনি 6,330 টাকা দেওয়া লাগবে প্রতি মাসে 15 তারিখে 8,500 টাকা বেতন পাইছিলাম আমি কইছি না আমি ম্যাডাম রে সব টাকাই দিছি আমি কইছি দেন এই কয়টা টাকা বেতন পাইছি আমি আপনার 5,000 দিলে আমি ঘর ভাড়া দিতে পারবো না পরে 4,750 টাকা দিছি পরে জানতে পেলাম শনিবার দিন ফোন আসলো স্যারের আমার ফোন দিল 10:30-10:30 সময় ফোন গেছে কয় আপনি অল্টনে থেকে কিছু কিনছেন আমি কই জি আমি কিনছি খালি একটা ফ্রিজ কিনে নিছি শুক্রবার দিন 4টার পরে অল্টন কোম্পানি থেকে আপনি ফ্রিজ কিনা 20 লাখ টাকা পাইতে চাইছেন বিকালে স্যারের আবার আমাদের বাসায় আসছো স্যার আমার বুড়ার কফি নিল আমার আফুন নিল বাড়িয়া লাড্ডা নিল নিয়াঠিয়া আমাকে ছবি টুবি নিয়াঠিয়া পরে গেল স্যারে পানি সাইল অল্টন প্লাজার পাশে বড় করে অনুষ্ঠান করে পরে চেক দিছে আমি ব্যাংকে যাই ব্যাংকে যাওয়ার পরে আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা চলে আসছে আমার জীবনে বড় শখ ছিল আমার ছেলের একটা খাড়ার মতন পাঁচতলা একটু জায়গা কিনা মাড়ি করে দিয়ে যেতে পারতাম সুন্দর করে একটা ঘর বানাই দিয়ে যেতে পারতাম মনের যত ইয়া ছিল শখ ছিল অল্টন কোম্পানি থেকে আল্লাহ পাকে আমারে দিছে আমি পাইছি আমি সবসময় মরা রাখবো তো দোয়া করবে অল্টন কোম্পানির জন্য আল্লাহ পাকে যেন তারা আরও বেশি দেয় বেশি ভালো রাখে এমন অনেক মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করছে ওয়ালটন কারণ আমরা বিশ্বাস করি মানুষের আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে যাবে দেশ ওয়ালটন আমাদের পণ্য